নমস্কার বন্ধুরা, সোনালিস হ্যাপি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটা একটু অন্য রকমভাবে শুরু করতে ইচ্ছে করলো। গাছে দেখো খুব সুন্দর একটা ফুল ফুটেছে, সেটা শেয়ার না করে পারলাম না। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা গরম গরম ভাতের সাথে খাবার জন্য একটা খুব সুন্দর রেসিপি, ডিমের ধোঁকা। স্বল্প উপকরণে এটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। তো চলো দেখে নিই এই ডিমের ধোঁকা করতে আমার কী কী উপকরণ লাগছে। রয়েছে এক বাটি বেসন, দুটো ডিম, কুচনো পেঁয়াজ, পেঁয়াজ বাটা, টম্যাটো পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট, ফেটানো টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো, বেকিং সোডা, পরিমাণ মতো নুন, এবং অবশ্যই রান্নাটা হবে সর্ষের তেলে। একটা মিক্সিং বোলের মধ্যে আমি বেসন, ডিম, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, এক চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। অ্যাড করে দেব সামান্য জল, দিয়ে একটা ঘন ব্যাটার আমি বানিয়ে নেব এবং শেষে অ্যাড করে দেব বেকিং সোডা। এরপর ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ সর্ষের তেল গরম করে সেটাকে ভালো করে স্প্রেড করে নিয়ে আমি ব্যাটারটা তার মধ্যে ঢেলে দেব এবং একে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভালো করে কুক হতে দেব। দেখো সুন্দরভাবে এটা কুক হয়ে এসেছে। এবার এটাকে খুব সাবধানে আমি ফ্লিপ করে দেব এবং একইভাবে উল্টো দিকের পিঠটাও 5 মিনিট আমি রান্না করে নেব। দেখো ডিমের ধোঁকা রেডি হয়ে গেছে। এবার একে আমি পছন্দ মতোই মাপে ভালো করে পিস পিস করে কেটে নেব। দেখো ডিমের ধোঁকা কাটা রেডি। এবার কড়াইতে আবার সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে কোনো ফোড়ন ব্যবহার করছি না, তোমরা চাইলে করতেই পারো। পেঁয়াজ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব জিঞ্জার গার্লিক পেস্ট। আবার সামান্য কষিয়ে নিয়ে অ্যাড করে দেব টম্যাটো পিউরি বা টম্যাটো পেস্ট। মশলা ভালো মতো কষে গেলে ধীরে ধীরে শুকনো মশলা অ্যাড করব। অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো। ভালো করে মশলা কষিয়ে নেব। এবার আমি অ্যাড করে দেব প্রয়োজন মতো নুন এবং ফেটানো টক দই। আবার ভালো করে কষাব। এবার আমি ঢাকনা দিয়ে দেব এবং প্রয়োজন মতো গ্রেভির জন্য জল আমি অ্যাড করে দেব এবং গ্রেভিটাকে ফুটতে দেব অন্তত 5 থেকে 10 মিনিটের জন্য। দেখো গ্রেভি ভালো মতন ফুটে উঠেছে। এবার এতে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি এবং ধীরে ধীরে ভেজে রাখা ধোঁকাগুলো আমি অ্যাড করে দেব। ধোঁকা অ্যাড করার পরে 2 মিনিটের বেশি ফোটানোর দরকার নেই, ধোঁকা ফুটে উঠেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব এবং একে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। দেখো তৈরি হয়ে গেল এই অসাধারণ স্বাদের ডিমের ধোঁকার রেসিপি। এটা খুব স্বল্প উপকরণে খুব চটজলদি হয়ে যায় এবং গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। পরের ভিডিওতে আমি আবার আসব এরকমই কোনো সহজ রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ততদিন সকলে ভালো থেকো,
আজকে আসছি, বাই।